নাফিজ আছে বাসায়? না, উনি তো বাসায় নাই। আচ্ছা ভাবি, একটু বসি। ভাবি, আপনি কি হাসতেছেন? আপনি এত সুন্দর চেহারা, এইসব বাংলাদেশি কমা মেকআপে চলে আপনার চেহারার সাথে? যাই হোক ভাই, আমার স্বামী যা পারে তাই তো। আমরা আছি না, ঠিক আছে, আমাদের বলবেন বিদেশি মেকআপ নিয়ে আসি দেবে, যে ঠিক কত ভালো ভালো বিদেশি মেকআপ পাওয়া যায়। আপনি যদি লাগান, আপনার মুখে দেখতে অনেক সুন্দর লাগবে। থাক ভাই, আমার যতটুকু তৌফিক আছে ততটুকুই চলবে, আমার স্বামী আমাকে যতটুকু দেয় তাতেই আমার চলে যায়। এই পুরো মহল্লাটার ভেতরে আপনার মতন সুন্দর চেহারাওয়ালা বউ একটাও নাই, আর আপনি আমাদের মতন এই যে ইয়াং দেবর দেখেও দেখেন না, নাফিজের মতন একটা বুড়া মানুষকে বিয়ে করছেন। শুনেন ভাই, আমি ওনাকে ভালোবেসে বিয়ে করছি, উনি আমার বিপদের সময় ছিল আমার পাশে, তো সেই ক্ষেত্রে আমি ওনাকে ভালোবেসে বিয়ে করছি, ওনার সাথে আমি থাকতে চাই, তো উনি বুড়া হোক আর যাই হোক সেটা আমার কাছে অনেক উদাহরণ। আপনার মতন সুন্দর মেয়ের যে জামা কাপড় শাড়ি কাপড় এসব ভালো মতন দিতে পারতেছে না নাফিজ, আমাদের দিকে তাকান না একটু, এই শাড়ির থেকে সুন্দর শাড়ি দেবো। থাক ভাই, লাগবে না, আর আপনি চলে যান, ও দেখলে রাগ করবে। কেউ রাগ করো না, আমি মাতুব বরের ছেলে, ঠিক আছে, আমার টাকা পয়সার কোনো অভাব নেই, আপনি শুধুমাত্র আমার বলবেন যে আপনার এটা লাগবে, ভাবে আমি সাথে সাথে নিয়ে আসবো। না ভাই, আর বলছেন এটা অনেক খুশি হয়েছি, লাগবে না। ভাবি, এখনো সময় আছে, আমার দিকে তাকান, এইসব মাথা বাদ দেন, আমি আপনাকে বিদেশি মেকআপ নিয়ে এসে দেবো। আপনার যে বয়স, এখনো বাচ্চা কাচ্চা নাই, নতুন বিয়ে শাদি করছেন, একটু আমার কথাটা ভেবে দেখেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যখন বলছেন আমি ভাইটা দেখি, আর আপনি এখন যান, কারণ আমি আপনাকে অনেক ভালোবাসি। আচ্ছা ভাই, আমি বললাম তো আমি দেখি। নাফিজের সাথে যদি প্রথম আপনার বাসায় আসছিলাম না, আপনাকে দেখার পরে আমার আপনার প্রতি একটা ভালোবাসা। আমি কিন্তু আপনার অপেক্ষায় থাকবো। কখন জানি আসে এসে, দুপুরে খাওয়া দাওয়া হয়নি। আমাদের কি ভালোবাসা কোনো দিতে কমতি আছে? আমার জামাই তোমার কম ভালোবাসে, আসছে টাকা ধরতে গেছে, ভুললা যাবো, এখনো আসে না, দুপুর হয়ে গেছে, একটু শুই, ভালো লাগতেছে না, এত সুন্দর করে সাজগোজ করলাম। কাকার দোকানে যাই বসি চা পান খাই কি? না, সামনে একটু দোকান, সামনে কাজ আছে। আরে চাস, তুই যে সুন্দর মালাই দিয়ে চা খাস না, মালাই দিয়ে চা খাওয়াবো, পান খাওয়াবো। আরে ভাত দিয়েছি, ভাত দেওয়া মো আছে কাকার দোকান থেকে, ঠিক আছে। আমি এই যে গ্রামের ভিতরে একটু ঘুরে বেড়াচ্ছিলাম, আব্বুর এসে সব কিছু দেখাশোনা করছিলাম। হ্যাঁ, নাফিজার বাড়ি কি করতে যাবো, নাফিজ তো বাসায়ই নেই, তোর বাড়ি যাই কি করবো? আর সামনে পড়লে দেখি যে নাফিজ বাসায় নেই, যাই কি করবো আমি, একটা আব্বি আত্মা ছেলে। আর পাগল, তুই যে কি বলিস, তুই যখন চাটা খাবি না তখন যা, তোর কাজ সারগে আমি বাসায় যাই। আচ্ছা যা। আরে যা যা, আমি তো বুঝতে পারছি তুই কই যাস, নাফিজের বাড়ি যাচ্ছিস, তোর লুঙ্গি টুঙ্গি পরা ছেলে তোকে আবার কি পছন্দ করবে, করলে আমার মতন স্মার্ট ইয়াং ছেলে কি পছন্দ করবে।
নাফিসের কাছে আইছিলাম নাফিসের কাছে আসে নাফিস তো ঘরে নাই দেখতেছেন না আর বলা নাই কোনে আপনি আমার রুমে কি করেন আমি ঢাইছিলাম তো আপনি সাদা হইছেন না ও তাহলে এখন যান এখন তো উনি আসে নাই ও নাফিস আসে নাই জি না কেমন মানুষ এগুলা ঘুমটাই নষ্ট করে দিল আজকে আসো আমি এই রোজে মাইতে দেখছো তো সব ডিম বিক্রি হয়ে গেছে আমার মানছে কত কিছু কইবো আচ্ছা তুমি তো ভালো করেই জানো যে আমি কোন ফ্যামিলির মেয়ে তাই না তো আমি এই যে এই টিনের ঘরে সুতি কাপড় পরে আছি এটাই তো অনেক আমি কি এভাবে ছিলাম কখনো একটা পরিস্থিতি শিকার হয়ে আজকে এরকম থাকতে হইতেছে আচ্ছা শুনো তুমি অস্থির না আজকে দেখো আজকে মেলা ডেলা হয়েছে এইভাবে যদি মনে করো প্রতিদিন আমি ডিম বিক্রি করতে পারি তাহলে মনে করো তোমার আমি ওই শহরে যাবো তো এই কয়দিন তুমি এসব ড্রেস না পরে হ্যাঁ ভালো নর্মাল ড্রেস পরে থাকি প্লিজ লোকিটি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি বসো তুমি বাসা থেকে গেলে এই দুইটা আসে বাসা এটির মধ্যে কথা আমার একটুকু ভালো লাগতেছে না বলে না বাসা আছে এমনি তোমার দেখতে আসছে অন্য কোন সমস্যা আমার না ওদের এই কথাবার্তি লক্ষ্য অঞ্চল আপনার ভালো লাগে না আচ্ছা আমি আর রাজিং কেমন না নাইলে আর ফ্যামিলিতে বিচার দিন আচ্ছা ঠিক আছে তুমি বসুন বাকি আচ্ছা আব্বা আমি দেখলে আব্বা কি রে তুই কইতা হস কি করস কিছু বুঝি না আমি এখন গঞ্জ যামু তুই গঞ্জ গিয়া তুই বইতা রস না আমার কোন হ্যাঁ বসে আছে আমার বয়সটা বাচ্চা ফেলেছে কেনা তুই যাবে ব্যবসা বাণিজ্য দেখবে কাজ করবে না তুই হারি টুই 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 করে ঘুরস আরে আব্বা তুমি কি কও না আমার কি এখন এই ব্যবসা বাণিজ্য দেখা গঞ্জ সময় হয়েছে তোমার এত ধন সম্পদ এইগুলো কে খাবে আমি তো আরে বাবা তুই তো খাইবে কিন্তু তুই আগে বুঝে নিবি না তখন কি আমার হ্যাঁ বসটা আছে রে বাবা তুমি থাকতে আমি বুঝতে যাবো কিসের জন্য তুমি শুধু শুধু জ্ঞান দাও বাবা রে আমি কলি জ্ঞান দেই আমি মরলে বুঝবে যে বাপরে কি জিনিস আছে অত বুঝবে না আমি যদি মারা বসে দিন বুঝবে আচ্ছা আচ্ছা আব্বা তুমি যাও তো এত জ্ঞান দিও না যাও ওই দহ আমি তুমি কিছু করলেই বলে আমি জ্ঞান দিই আমি জ্ঞান দিই আর তুই তুই করে বলবো এটা ভালো লাগে চোখ তো সব আল্লাহ ব্যবসা খুব ভালোই চলতেছে আমারও ব্যবসা ভালো লাগেছে আপনার আমি মনে মনে বিচারছিলাম কেন বাবা কৌ একটু কথা কইতাম তো কেমনে যে কই মানে শুনো আর তুমি নির্ভয়ে বলো আমি তোমার চাষা না বলো চাষা তো আপনার ছেলের একটা বিয়ে শাদি করাইলে তুমি পা দেয় আবার কি কথা কইলা না নানান জনে নানান কথা কই তো হ্যাঁ তোমার বন্ধু মানুষ তার পুরো বলা তো একসাথে বড় হয়েছি যদি পারেন তো একটা বিয়ে করাইলে সর্বকথা জানি শুনছি বলে আমরা বাড়ির দিকে বুঝলাম না আরে কৌ কি তো চাষা
জায়গা হ্যাঁ কি নাম রে কত কি কইলা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম সেলারে কেমন নষ্ট হইছে গাছটা আজকে কিছু বুঝলাম না তাহলে কি কই গেল তো আমার মান সম্মান সব মাটিতে মিশে দেব না এটা একটা চিন্তা ভাবনা করতেব এলে বুঝে টু 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 করে ঘুরে দেখি কি করতে পারি কি রে নবাব আমি যেই খাবারে মুখ দি তুইও সেই খাবারে মুখ দিস কেন আমি তোর একটা কথা কইছি নাফেসের বাড়ির আশেপাশে যাবি না বেশ পাগল নাফেসের বাড়ি তুই এই অবস্থা নাফেসের বাড়ির আশপাশে গেলে নাফিজারে সুন্দর বউ তোকে পাত্তা দেয় এই নবাব যে একটা মেয়ে যাচ্ছে এই গ্রামে নতুন মনে ডাক দে তোকে দেখি আপু আপনাকে ডাকে ওয়ালাইকুম সালাম আপা আপনাকে তো আগে এই গ্রামে কখনো দেখিনি কি কাজে আসছেন আমি এই এলাকা আদমশুমারি গণনা করতে এসেছি ও আপা তাই নাকি তাহলে আমার গণনাটাই আগে করেন মানে মানে আমি এই এলাকায় মাতবরের পোলা তাহলে আমার গণনাটাই আগে করতে হবে আর আমার গণনাটা করার পরে তারপরে আমি আপনাকে সাথে করে নিয়ে পুরো মহল্লা গ্রাম ঘুরে গণনা করে নিয়ে বেড়াবো মানে আপনি এসব কি বলতেছেন আমার লোক দাঁড়ায় আছে আপনি যেতে হবে আরে আপা লোক থাকুক আপনি আমার সাথে আমার বাসায় চলেন দুইটা ডাল ভাত খায়া তারপর পুরো মহল্লাটা দুইজনকে নিয়ে গণনা করে বেড়া বাসেন আপনি আমার বাসায় আসেন মানে আপনি আমার হাত আরে আপা আসেন না আপনি আমার বাসায় আমার হাত ছেড়ে না আরে ভাই 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 কি রে নাফিস তুই কি হলো তুই আবার এখানে কি আমি এখানে কিছু করছি তাই আরে কিছু না আপা নাকি এই গ্রামে আদম শুমারি গণনা করতে আসছে ঠিক আছে তো এদিকে বেলাটাও গড়ায় দুপুর হয়ে যাচ্ছে এখানে আপা বলছে যে আপা আপনি আমার বাসায় চলেন দুইটা ডাল ভাত খাই খাই দুইজন মিলে পুরো গ্রামের মহল্লা সব লোকজনগুলো গণনা করে বেড়ায় আর তুই তো জানিসই আমি মাতবরের ছেলে আমার সাথে গ্রামে ঘুরলে কেউ কিছু বলবে মাতবর বলা দিকে কি গ্রামের সব মেয়ের দায়িত্ব নিছো তোর বাসা দেখাও কি হ্যাঁ আর গ্রামের মেয়ের দায়িত্ব নিতে এই আপা আমাদের গ্রামে আদম শুমারি গণনা করতে আসছে আচ্ছা আপনি যান দেখেন তো ভাইয়া আমার সাথে বেয়াদবি করতেছে আরে নাফিস ওর সাথে কোনো ব্যবহার কি কইছে ওর সাথে কোনো বেয়াদবি করে নিয়ে চাপা যান যান আমি দেখতেছি আপনি উই মাসখান দিয়ে আসি এখনো সময় আছে মানুষ আগে যা করছো করছো ঠিক আছে এখন বয়স ঠিক আছে বিয়ে শাদী কর বাপার ব্যবসা দেখ ভালো করে চলবো চল এটা করিস না ভালো করে এটা কি করলাম আপার এলাকায় নতুন তাহলে আমার বাসায় যাই দুটো ডাল ভাত খাওয়াবো খাই গণনা করে নিয়ে বেড়াবো এটাই বলছি তুইও যা হয়ে গেছিস না আচ্ছা ভালোই চলিস আচ্ছা ঠিক আছে যা যা আরে নবাব এই নাফিস দিন দিনে অনেক বেশি বুঝে গেছে ঠিক আছে সুন্দরী বউ পাইছে তো দেখি ওর ঘরও আমি আগুন জ্বালাবো ও আমার কাছে বাধা দেয় না ও কি করে সংসার করে ভালোভাবে সেটাও দেখবো চাই এই রহিম কাকার দোকানে চা খাই যাই তোরা কই আসিস দাঁড়া দাঁড়া আমার গণনা শেষ আমি আসতেছি তোরা দাঁড়া রাখি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু কি গো তোমার তো এই গ্রামে দেখলাম না ও তুমি নতুন আসছো তুমি কি জন্য আসলা আমি গ্রামে গণনা করতে এসেছি ও আচ্ছা আচ্ছা ওই যে তুমি ঘর গণনা করো জি জি ওই গ্রামে কটা ঘর আছে হ্যাঁ আচ্ছা বুঝছি বুঝছি তে কোনো সমস্যা নাই মায়ো আমি এই গ্রামের মাতব্বর তোমার যদি কোনো সমস্যা হয় তা আমার বলবা বুঝছ আপনি গ্রামের মাতব্বর হ্যাঁ আপনার ছেলেই তো ডিস্টার্ব করে আরে কোকি আমার ছেলে ডিস্টার্ব করে মানে জি এই যে আপনার ছেলে এটা না বড় বড় চুল যে হ্যাঁ 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 আমার ছেলে তো বড় বড় চুল জি ওই আমাকে ডিস্টার্ব করছে তোমাকে ডিস্টার্ব করছে জি শিট তুমি কি বলো আচ্ছা মায়ো তুমি মনে করছি নিও না আমি বিচার করবো তুমি এখন যাও হ্যাঁ তুমি মনে কষ্ট নিও না গেলাম আমি এটা দেখতেছি বিষয়টা হ্যাঁ যাও তুমি যাও ওয়ালাইকুম সালাম বুঝলাম না আমার ছেলেটা কিতে আস্তে আস্তে নষ্ট হয়ে যেতেছে গা হ্যাঁ না এর একটা কিছু করতে হইব শোন নবাব আজকে নাফিস যেটা করলো ঠিক আছে ওর কিন্তু এই কাজটা করা ঠিক হলো না এটা মতোই তো আমাদের ভালো লাগে না ওদের কিভাবে সংসার করে সেটাও আমি দেখবো ও সংসার আগুন না ধরে না পর্যন্ত আমি মাতবরের ছেলে আমারও কোনো দম নেই ঠিক আছে তোকে একটা কাজ দেবো করতে রই মানে দোকানে এত কথা বলতে পারছি নি এটা মোবাইলটা রাখ তোকে যেভাবে বলি দেবো সেভাবে কাজ করবো ওকে ওকে আচ্ছা তাই কাজ দাও
আর কাজে যেন কোনো ভুল হয় না ঠিক আছে আমি তোকে সুন্দরভাবে সবকিছু বলে দেব দিয়ে বিশেষভাবে কাজগুলো করবি তুই যেন লগে লগে করবি তোকে আমি একটা বড় অঙ্কের বকশিশ দেব কি বকশিশ দিবি তোকে একটা বড় অঙ্কের বকশিশ দেব ঠিক আছে না বকশিশ দাম মা বকশিশ নেবি না কি নেবি এইটা আমার ভাগ দিতে বল আরে পাগল এইগুলা থেকে আবার কখনো ভাগ হয় হ্যাঁ তুই আমার বন্ধু না বন্ধু কি কিছু বন্ধু ধরে আদর করছিস না খালি তুই বকশিশ নেবি না না আচ্ছা ঠিক আছে যা দেখব না তোকে ভাগ দেব না যা টেনশন করিস না যা আচ্ছা যা 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 তাহলে ভালো থাকিস আচ্ছা ঠিক আছে যা যা তুই একটা কঠিন কাজ করছিস তোকে ভাগ দেব না যা নাফিস তুই আমাকে রাস্তাঘাটে আমার কাজে বাধা দিস না এইবার এই ভিডিও দিয়ে তোর সংসারে আমি আগুন জ্বালাবো দেখ তোর আমি কি করি দাঁড়া ভালো নাকি কি ব্যাপার আজকে আসছেন আপনি আসলাম আপনাকে দেখতে আপনাকে দেখার পর ঠিক তো মনটা শুধু আনচান করে আপনাকে না সেদিন আমি বলে দিলাম যে নাফিস গড়ে না থাকলে আপনারা কেউ আসবেন না আমার বাসায় আরে ভাবি খালি নাফিস নাফিস করেন কেন নাফিস না থাকলে পরেও এখন থেকে আপনি আমাকে আসতে দেবেন কেন আপনাকে আমি আসতে বলবো আমার কাছে যে জিনিস আছে আপনি দেখলেই অবাক হয়ে যাবেন কি এই জিনিসটা দাঁড়ান ঠিক আছে দেখাচ্ছি আপনাকে এই দেখেন দেখেন এটা তো আমার ভিডিও এটা কই পাইলেন আপনি আরে বাবা যেখানেই পায় না কেন এটা তো বড় কথা না বড় কথা এখন কি আমাকে কি আপনি আসতে দেবেন বাসাতে কাজটা কিন্তু আপনি ঠিক করে নেন একদম ভিডিওটা ডিলিট করেন ভিডিও ডিলিটের কথা আসছে কিসের জন্য আমি তোমাকে পছন্দ করি না আমি তো সেদিন বললাম যে আমি তোমাকে ভালোবাসি নাফিজের মতন গরিব মানুষ বাদ দিয়ে আমার দিকে তাকাও আমি তো আপনাকে সেদিন না করছি ভাই আমার পক্ষে সম্ভব না আমি চলেন না একটু ঘরে না ভাই আপনাকে আমি ঘরে নিতে পারব আপনি যদি আমাকে ঘরের ভিতর নিয়ে যাই সুষ্ঠু হয়ে বসে আমার কথাগুলো না শুনেন তাহলে কিন্তু এই ভিডিওটা আমি আগামী কালকের ভিতর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করব কি বলেন এগুলো করে লাভটা কি আপনার বলুন তো আরে বাবি লাভ কিছুই না আমি আপনাকে ভালোবাসি না একটু চলেন আপনার সাথে একটু কথা আছে না ভাই আমি যাইতে পারবো না আরে ভাবি চলেন না নাফিস দেখলে কিন্তু রাগ করবে আরে নাফিস নাফিস করেন কিসের জন্য নাফিসের এখন আসার সময় আছে নাকি নাফিস তো কিসের ডিম বিক্রি করতে চলে আসবে ও আরে আসবে না চলেন চলেন আরে আমার কথাটা শুনেন যা বলার এখানে বললে সমস্যা কি আপনার রুমে যেতে হবে কেন আপনি আমার কথা শুনবেন না একটু আমার কথাটা শুনেন চলেন রুমে বসি আপনাকে ঠান্ডা মাথায় সব কিছু বুঝাই বলি চলেন ঠিক আছে চলেন ভাবি বসেন এখন ভাবি তাহলে পারে এখন কি আপনি কি আমার মনের খেস পূরণ করবেন দেখেন ভাই আপনি যে কথাগুলো বলতেছেন আরে ভাবি শুনেন এটা একটা কোনো খাট হলো হ্যাঁ আমার বাড়িতে মোটা খাট আপনি যে বসবেন আমার পাশে হ্যাঁ নরম আর আপনাকে যেদিন প্রথম দেখছি সেদিন থেকে আমি আপনাকে অনেক ভালোবাসি ভাবি আরে গায় টাচ করেন কেন এমনি মুখে বলতেছেন বলেন আপনাকে দেখতে অনেক সুন্দর লাগে ভাবি আসলে আপনি তো কথা শুনেন না আপনি যদি আমার খাইশটা পূরণ না করেন হ্যাঁ তাহলে কিন্তু ওই যে বললাম ভাইরাল হয়ে যাবে আর নাফিস যদি জানে এই কথা হ্যাঁ তাহলে কিন্তু বুঝতে পারছেন কি হবে ভাই আপনি আমার সংসারটা ভাঙেন না আমি কি তোমার সংসার ভাঙতে চাচ্ছি হ্যাঁ তুমি আমাকে আমার মনের খাইশ পূরণ করো
তাহলে পারে আমি কিন্তু তোমার ফোনের অপেক্ষায় থাকব হ্যাঁ ঠিক আছে আর তুমি আমার খাইশটা পূরণ করো ওকে আচ্ছা আসি হ্যাঁ থাকো আমি কই যাব এখন তো সরাল আমি কথা বলি এই কয়টা দিনের ভিতরে আমি কিছু করতে পারবো আমার হাজবেন্ড যদি শুনতে পারে আমাকে গার্ড ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে কে রে যাও তুই এখানে তুমি এখনো কি বুঝতে পারো নাই যে হৃদয় কেন আসছে গড়ে আর কেন আসে তুমি যাওয়ার পর মানে কি হৃদয় তোমার চাচা আমি কিন্তু হৃদয় এজন কমু এনে আর আত বেঙ্গালাম আরে বাবা তুমি কি কও কি হইছে আবার কালকে সন্ধ্যা সময় চাচা আপনার ছেলে আমার ঘরতে পারছে আরে কৌ কি আপনি মুরবি মানুষ আমরা সম্মান করি যে আপনি আর বিচার না করতারেন মেরে কালকে যে নফামু এনে আর আত পাবো তোর কিন্তু আমার কিছু করেন না বাবা রে মাথা ঠান্ডা করো বাবা আমার সঙ্গে বিচার দিছ আমি বাবা হ্যাঁ আমি জিজ্ঞাসা করুন আমার একমাত্র ছেলে তো তাই আমি উদ দিয়ে মাথা তুলে লাইছি এত মাথা তুলছি হ্যাঁ যেমনি সেমনি চলে ফেরা করে তো বাবা তুমি আমার কাছে বিচারটা দিছো বিচারটা আমি করুম তুমি বাবা মাথা ঠান্ডা রাখো বাবা ঠিক আছে চাচা তাহলে আমি বিচার করলে আমার কোনো ইয়ে নাই আমি বিচার আমার যদি বিচার না করেন তাহলে আমার বিচার আমি করে নেব হ্যাঁ লাগে আমি কোনো জায়গায় দেশে শান্তি হয় না হ্যাঁ আমার কোনো জায়গায় আমাদের শান্তি নাই এই বিচারতে হে বিচারতে হে বিচারতে আর একবার করে যাবো তো তোর তোর আছে কি যে পুরি কুলাটারে লয়া কি হে কই আছে এখানে হ্যাঁ আপা তুই পাইছিস কি কি পাইছি আবার তোর লাগে সেটা আমি এই কারণে মুখ দেখাতে পারি না আমি যে দিকে যাই সেদিকে শুধু তোর নামে দুর্নাম ক কে দুর্নাম করে আমার নামে তোমার কাছে তুই জানোস না এই যে একটা মেয়ে আমার কাছে অবজেকশন জানাইলো তুই মেয়ে রাস্তাকে প্রেজেন্ট করছো তুই ফাইসস কি দা ও তো আমার মান সম্মান নাই একটা আমার মান সম্মান তো সব তুই মারি তুমি মিশাল দিতাছ আরে আমার তুই সাস কি দা তুই কি সাস আমার কাছে ক এই বাবা এই তুমি এবার চিল্লায় কথা বলছ কেন রাস্তাঘাটে হ্যাঁ চিল্লায় মন তো কুতছে তোরে মাইরা তোরে তক্তা মারিলাই তুমি কিন্তু মানে কি দেখাচ্ছ বাবা কস কি আমি কোনো কারোর সাথে কিচ্ছু করি না ঠিক আছে আমার যেটা ভাল লাগে আমি সেটা করব ঠিক আছে আমি কোথায় যাব কি করব না করব এত কিছু কৈফত কি তোমাকে দিতে হবে হ্যাঁ তুই কারে দিবে আমি তোর বাবা আমার দিতে দিবি কারে তোর লেগে তো মুখ দিতে পারি না তুমি আমার বাবা হইছো ঠিক আছে সেটা তো আমি অস্বীকার করি না ঠিক আছে
আমি কি করব না করব কোথায় যাব কার সাথে কথা বলবো এটারও কি তোমাকে বলতে হবে আমাকে শুনি হারিয়ে উল্টা হল্টা কথা কো শোনো তোমাকে আজকে একটা কথা সাফ সাফ বলে দিচ্ছি ঠিক আছে আমার ব্যাপারে কোনো কিছু করবে না তুমি কোনো দিকে কোনো খোঁজ খবর নেবে না আর যদি তুমি আমার ব্যাপারে এইভাবে লাগো আর আমার সাথে যদি খিটখিট করো তাহলে কিন্তু আমার মাথাটা যদি গরম হয় না তাহলে কিন্তু বাপ বলে আমি মানবো না আমি তুই এই কথাটা আমাকে কইতে পারলে আরে আমি তোর বাপ তুই আমার এই কথা কেন কইতে পারলে তোর বিবিকে বাধা দিল না তুমি আমার বাপ যেহেতু সেটা আমার নামে তুমি কমপ্লেন করছো কেন কে কি বলছো তাদের বলতে পারছো না এর জন্য তোমাকে লাস্টবারের মতন বললাম যে তুমি আমার ব্যাপারে কোনো কিছু বলবা না আমার যেটা ইচ্ছা আমি সেটা করবো ঠিক আছে এই যে থাকো তুমি সরো আমার কাছ থেকে হ্যাঁ আরে কস কি আরে কি কই গেল আমি আরে এত কষ্ট করে মানুষ করলাম এই দিনে লাগিয়া আরে আমার কষ্টটা বিফল হয়ে গেলে আমার কষ্টটা বিফল হয়ে গেল আরাম দাও আরে না আরে পাগল তুমি আমাকে বললা যে এক সপ্তাহ আমি তোমাকে পরের দিনে তুমি আমাকে এক সপ্তাহের ভিতরে ডাকছো না এই জন্য তো আজকে আমি বাসায় আসলাম একটু আমার মনের আশা পূরণ করো না সময় দিতে হবে তাই না আরে পাগল আমি তো তোমাকে এখন আর ভাবির চোখে দেখি না তুমি এখন থেকে আমার মহন আচ্ছা শুচ্ছি ঠিক আছে তুমি একটু কি করছো আমি তো বলছি রমজান মোহনার গোসলের ভিডিও করছিল ওইটা আমাকে দিছিল ওই ভিডিও থেকে আমি আমি তোর বাবা না স্যার আমার স্যার হ্যাঁ করলেছে স্যার হে আমার সন্তান না স্যার আমার যে কষ্ট স্যার দিছে চলতাম তোরা যখন এমন ভাবে দিব সব স্বীকার ঠিক আছে এখন তো ভুল বানছে চলো।